এবারেই আমি একটা দারুণ দারুণ অ্যাচিভমেন্টের কথা তোমাদের বলতে চাই, যেটা 22 তারিখ রাত্রিবেলা আমার সাথে হয়েছে। এবং কালকে সকালেই আমাকে একজন ইনস্টাগ্রামে মেসেজ করেছে, এই দুজনের কথা আমি আজকে বলবো। তো 22 তারিখ ছিল শনিবার, এবং কিছু কারণে আমি প্রচন্ড লো ফিল করছিলাম, হয় না যে খুব মুড অফ থাকে। আমি গেছিলাম হচ্ছে আমাদের লাইনের ওপারে শনি মন্দির, মানে শনি পুজো হয় না শনিবার দিনকে, বারের পুজো, সেখানকার সিন্নি খেতে। আমি সিন্নি, আমি আর শিল্পা সিন্নি খেতে খুব ভালোবাসি, তো সিন্নি খেতে গেছিলাম। তা এবার আমরা চলে আসছি, তখন জাস্ট আমি শিল্পায় কিছু একটা কথা বলছিলাম, মানে কথা বলতে বলতে আসছিলাম, তো সামওয়ান কল্ড মি ফ্রম দ্য ব্যাক অ্যান্ড এবং এখানে জাস্ট ডেকেছিল। তো আমি পিছনে ঘুরি এবং বলছে, তুমি নীলাক্ষী না, তোমার ইউটিউবে চ্যানেল আছে? আমি জাস্ট বললাম হ্যাঁ আছে। এই এইরকম ভাবে পরিচয় অনেকেই চায় যে তুমি না তুমি না, এটা আমার কলেজে প্রচুর হয়, রাস্তাঘাটে হয় ওই দু একজন, কিন্তু কলেজে বেশি হয় আমার কলেজে। তো আমি এটা কিন্তু ইউটিউবে খুব একটা বলি না, কারণ এটার সাথে আমার, আমি এখন ইউজড হয়ে গেছি। তারপর থেকে অনেকেই বলে নীলাক্ষী 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 না, কেউ কেউ করে বলে, কেউ নীলাক্ষী না, কেউ বলে তোমার ইউটিউবে চ্যানেল আছে রাইট, এরকম করে, মানে এক একজনের রিয়াকশন এক একরকম থাকে। তো 22 তারিখ যে আর কি বললো, সেখানে ডাকলো, দেন বললো নীলাক্ষী না, আমি ক্যাজুয়ালি নিয়েছিলাম যে হ্যাঁ, বলছে তোমার ভিডিও আমি দেখি, আমার খুব ভালো লাগে। অ্যান্ড সব থেকে বড় হাইলাইট, এটা এটা একটা সবুজ কালারের হাইলাইট পেন দিয়ে হাইলাইট করলাম আমি, যে শি আস্কড মি ফর আ সেলফি ফর দ্য ভেরি ফার্স্ট টাইম, আমার কাছ থেকে কেউ সেলফি তুলতে চেয়েছে আমার সাথে। সেই মুহূর্তটা আমি জাস্ট লাইক, এরকম একটা ব্যাপার হয়েছিল। তো হয় না যে লেভেল আপগ্রেড হচ্ছে, এই যে সিঁড়ি, সিঁড়ি দিয়ে আমি উঠছি, আমি কিন্তু লিফটে উঠিনি, স্মুথলি লিফটে উঠে যাইনি, আমি কিন্তু কষ্ট করে সিঁড়ি দিয়ে উঠছি। তো সিঁড়ি দিয়ে উঠতে গেলে অনেক শিক্ষা আসে, অনেক কষ্ট আসে, তারপরে গিয়ে তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারো, লিফটের মতো স্মুথলি উঠে যায় না সেটা। তো সেটা যখন সেলফিটা ও তুললো, তারপরে আমরা কিছু মানে ওই এক মিনিট হয়তো কথা বললাম, যে আমি জিজ্ঞাসা করলাম তোমার নাম কি, তো আমার যতদূর মনে আছে তার নাম প্রিয়াঙ্কা এবং সে আমার থেকে বড়, তার গ্র্যাজুয়েশন কমপ্লিট, তার বাড়ি হচ্ছে মালদাতে এবং সে এখানে মেসে থেকে পড়ে। তো যাই হোক কথা হলো, আর ও সত্যি খুব মিষ্টি একটা মেয়ে, সিরিয়াসলি বলছি, মানে শি ইজ আ সুইটেস্ট গার্ল। আর আরেকজনের নাম হচ্ছে, ওর নাম হচ্ছে পৃথা কুণ্ডু। ও আমাকে সেদিনকে সকালে একটা ভিডিও পাঠালো যে দেখো তুমি আমার পছন্দের বেস্ট ইউটিউবার বলে। আমি নিজেকে কখনো ইউটিউবার বলি না, আমি নিজেকে ক্রিয়েটার বলি, ইউটিউবার তকমাটা আমি এখনো দিই না, কারণ আমার ভালো লাগে না তাই। আর আমি আমার ইনস্টাগ্রামে নিচে, ইনস্টাগ্রামে শুধুমাত্র আমার চ্যানেলের নাম দিই স্নিলস বিউটি, তো তোমাদের রেকগনাইজ করতে সুবিধা হয়। কখনো আমি আমার ইনস্টাগ্রামের বায়োতে আমার চ্যানেলের লিংক দিয়ে দিই না, কারণ আমার মনে হয় যে ইউটিউবটা একাই গ্রো করুক না, দেখি না কি হয়, ঠিক আছে? তো এরকম ভাবে আমি চিন্তাধারাটা করি, যে কারোর সাহায্য না নিয়ে আমি দেখি না কিছু করা যায় কিনা, আমার কতটা পটেনশিয়ালিটি, যে কারোর সাহায্য ছাড়া যদি আমি চলতে পারি। করে আরেকজন পাঠালো যে বেস্ট ইউটিউবার বলে, ও ওর ইউটিউব চ্যানেলে, মানে ওর ওর পেজটাতে, ইউটিউব পেজটাতে একটা ভিডিও ছেড়েছে আমার ছবি টবি দিয়ে, তো সেটা আমাকে পাঠালো, আর আমি দেখলাম, আমার খুবই বেশি ভালো লেগেছে। আমি নিচে ওর ভিডিওটা লিংক দিয়ে দেবো, ইউজার আমি মানে তোমরা কিন্তু ভেবো না আমি কারোর চ্যানেল প্রমোট করছি, আমি আমার চ্যানেলে কারোর চ্যানেলে প্রমোট করি না, করবও না, কারণ আমি কারোর সাহায্য নিয়ে বড় হইনি। নতুন ইউটিউবার হচ্ছ বা হবে ভাবছো, তাদেরকে আমি বলবো নিজের উপর বিশ্বাসটা রাখো, আছে তো নিজে কিছু করতে পারার বিশ্বাসটা, সেটা রেখে এগিয়ে যাও, আর কিচ্ছু চাই না। আর ভালো কন্টেন্ট মাথাটা খাটাও, শুধু ভালো কন্টেন্টের জন্য আর কারোর সাহায্য লাগবে না, শুধু মাথাটা খাটাতে হবে, ঠিক আছে? এইটা করো, আর কিছু লাগবে না। তো এই দুজনের জন্য আমি অনেক অনেক থ্যাংক ইউ, অনেক অনেক তোমাদের থ্যাংক ইউ, তোমাদের সকলকে অনেকটা থ্যাংক ইউ। তো এভাবেই তোমরা পাশে থেকো আমার, ব্যাস এটাই বলার। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে মঙ্গলবার, ভাবছিলাম যে একটা ব্লগ করি, বিকজ আজকে আমার দেখানোর অনেক কিছু আছে, প্যাকড আপ শিডিউল, যেরকম আমার আজকে একটা নিমন্ত্রণ আছে, তারপরে ওখান থেকে আমাকে শ্যামবাজার যেতে হবে, সেদিন স্নান টান করে সকালবেলা তাড়াতাড়ি স্নানটা করে নিলে
অনেক কাজ ইজি হয়ে যায়, পরপর সব কাজ করে স্নান করাটা আলাদা টেনশন থাকে না, তো এটাই হচ্ছে ব্যাপার। তোমরা আমাকে অনেকে জিজ্ঞাসা করেছিলে আমি কি সিরাম ইউজ করি, আমি লরিয়ালের লিস আনলিমিটেড প্রাইম রোজ অয়েল ইউজ করি। এটা প্রফেশনাল ইউজ করে সাধারণত। আমি দেখেছিলাম আমার একটা দিদিকে, বিকজ ওর চুল আর কি স্ট্রেটনিং করা তাই জন্য, তো আর এটা স্মেলটাও অনেক বেশি সুন্দর। কেন কি তুমি যখন তোমার হেয়ারটা যখন ড্রাই হয়ে যাবে, তুমি নিজের চুলে যখন ধরো কখনো স্মেল করবে, অসাধারণ একটা মানে এটা অন্যরকম। প্রফেশনাল যদি ট্রিটমেন্ট করি আসলো তোমার চুলে, তো সেক্ষেত্রে তখন যেরকম একটা সুন্দর একটা এক্সোটিক স্মেল করে, ওরকম তোমার চুলে খুব ভালো সুন্দর স্মেল করবে। আমি খুব শিগগিরই তোমাদের সাথে আমার হেয়ার কেয়ার রুটিন শেয়ার করবো, তোমরা দেখতে চাও কিনা বলো। আবার জনগণের ভোট আমার কাছে খুব ইম্পর্টেন্ট। তাছাড়া আমি একটু কলেজ স্ট্রিটও যেতে পারি, কেন কি আমার জার্নালিজমের কিছু বই কেনার আছে যেটা আমার কেনা হয়নি, তো সেসব আর কি কিনে আনবো, তো দেখছি কতটা কি হয়। তার আগে আমার কলেজের কিছু ক্লিপিংস দেখে নাও, যেটা আমি আমার ফোন থেকে তো করিনি, শিল্পা নিজের মতো করেছে, এবং আমার এই ক্লিপিংস গুলো অ্যাড করার কোনো ইচ্ছাই ছিল না, মানে 1% ইচ্ছাও ছিল না। তো শিল্পা বললো যে না, শুধু সবাই তোর ভালো দিকটা কেন দেখবে, তুই যে এত ইয়ার্কি মানিস, একটুখানি কি করিস সেটাও দেখবি ভালো লাগবে সবার হয়তো, তো এটা ওর সাজেশন। তাই জন্য আমি আমার কলেজের কিছু ক্লিপিং অ্যাড করছি, তো তোমরা তাড়াতাড়ি গিয়ে দেখে নাও, ততক্ষণ আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিই। ওকে সাজাবো ফুলের বিছানা পবিত্র অন্তরে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রণ শিখতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রণ শিখতে পারে। এই গানটা আমি আমাদের কলেজে যখন আমাদের ফ্রেশার্স হয়েছিল, ডিপার্টমেন্টাল ফ্রেশার্স যেটা হয় আর কি, তখন আমি এই গানটা গেয়েছিলাম। ঘরটা ছড়িয়ে যাচ্ছে, তো
পাই বা সেই আউটকামটা যখন হয় আমার খুব ভালো লাগে শুনতে, সেটা আশা করি সবারই লাগে, আমি জানি না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আমি বেঞ্চের উপর বসে আছি কারণ কি এখন কোনো ক্লাস নেই, মানে এটা কিন্তু উচিত না, কোনো কিছু কিছু পারি কিছু কিছু পারি না, একটু বসি নেমে যাব। ইন্ট্রোডিউসিং মাই ভ্যান, এটাই হচ্ছে আমার জীবিকা এবং আমার ডেস্টিনি। ভালো লাগছে না আমাকে এটার সাথে? আসলে এটার সাথে এখন এই গানটাই যায় যে পকেট খালি পাই না তোর সুবাস, ও লোলো না তোমার সাথে আমার মনে না, ও লোলো না, ও লোলো না, ও লোলো না, তুমি আমার মনটা বুঝো না, ও লোলো না তোমার সাথে আমার মনে না। এটাই হচ্ছে নীলাক্ষীর রিয়ালিটি। আমি যাবো না, যেতে হবে না, আর আছে না, আর নেই কাজল নিয়ে গেলি কোথায়? তোর বাড়িতে আমি দেখেছি, ওটা আমারই ঝাপা। কোথায়? তুই ছাড়া কেউ নেবে না ওটা। কোথায় আছে বল? তোর বাড়িতে। কোথায়? ড্রেসিং টেবিলের মধ্যে, আমি দেখেছি ওটা আমারই কাজল, আমি মার্ক করে রেখেছিলাম, তুই ওটা নিয়ে গেছিস। কোথায়? আমি তো দেখতে পাই, আমার ওটা পুরো নতুন কাজল। না আমার কাছে তো কোনো কাজল নেই। তুই ঝেপেছিস আমারটা। তুই মিথ্যা কথা বলছিস মান্টো। মান সরে জানা রে, দেখতে পাচ্ছিস তো? দেখ রে, কেমন করলো জল জল বেরিয়ে আসছে। তোর এটা চোখ না, টালা ট্যাঙ্ক। লিপস্টিক দে আর কি, আমি ওই জন্য দে, আমি একটা লিপস্টিক খুঁজেও পাচ্ছি না। তোর কাছে তো সেন্ট আছে রে, ওইটা তো অন্তত নিয়ে আয়। আপনি এতটা জিল সরালি, শোন তোর কাছে আমি নিয়েছি, আমি নিয়েছি খাওয়ার জন্য একটা কিচ্ছু দেব না, চল তুই বাড়ি যা, এরকম বলিস না, যদি দেরি করিস না দাঁড়া। তুই রেডি ফোন আছে? এই নে 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 নে, এটা ভালো না, ওটা আমি দেবো না, ওটা আমার মুখে দেখানোই উচিত না। ভালো লাগবে এটা? আমার তো ইচ্ছা করছে না তোকে দিতে, ভালো তো লাগবে না, আমি বলবোই। বল না কি না, মানে মানে পর নিস না ভাই, এটা কিন্তু সিরিয়াসলি এটা নিস না, এটা খুব কম আছে দিতে। ভাই তুই এটা ভাল লাগবে না, তুই না অন্ধ। হ্যালো, তো আমার খাওয়া কমপ্লিট, নিয়ে নিয়েছি, একটা ট্র্যাজেডি হয়ে গেছে। এবার আমার প্রচুর পয়সা খসবে আমি বুঝতে পারছি, তার কারণ হচ্ছে আমার মা গিয়ে দিয়েছে যে আমি ইউটিউব করি এবং ইউটিউব থেকে আর্ন করি। এবার কি হয়, বাড়ির যারা ছোট তারা যদি আর্ন করতে শুরু করে এবং বড় দিদিদের সাথে অনেকদিন পর দেখা হয় তাহলে তাকে খাওয়াতে হয়। এবার কেউ, এবার আমি খেয়ে উঠেছি, বলছে কি রে খুব ভালো তো রোজগার করছিস, কিছু খাওয়া। আমি ক্যাজুয়ালি ভেবেছি হয়তো শুধু মিষ্টি টিষ্টি খাবে, তা নয়, রাত্রিবেলা আমি নিয়াতে তাদের ট্রিট দিতে হবে। মানে বুঝতে পারছেন আমার খুব কষ্ট হচ্ছে যে সামনে আবার ঘুরতে যাব এবং বেশ কিছুটা অনেক প্রোগ্রাম আছে, তারপরে আমরা এক্সকার্সনে গেলাম, প্রত্যেকটা নিজের থেকেই তো করি। এবার এই যে জামাগুলো, আমার তো খরচা লেগে গেছে, যে বই কিনবো বাড়ি তো হবে সেই ভেবে আর কি করে দিই। তো এটাই হচ্ছে ব্যাপার, মানে আমার সব থেকে রাগ হচ্ছে আমার মার উপর। আমি কাউকে কখনো বলি না যে আমি ইউটিউব করি বা আমার এরকম কিছু,
আমি কখনো কারোর কাছে গাই না, মা আমার সামনে আর আসছে না, কোথায় গিয়ে বসে আছে জানে, আর দেখলেই বলবো যে কেন বলতে গেলে তুমি, নর্মাল কিছু খাইয়ে দিতাম, খাওয়ানো নিয়ে কথা তো, আমি নর্মালি কিছু খাইয়ে দিতাম। যাই হোক, ঠিক আছে, ট্র্যাজেডি হয়ে গেছে, আমার সব পয়সা করে খুশি যাওয়ার পর আমি তোমাদের সাথে মিট করবো। ওকে দাদা, হ্যাঁ দেখে আমি নিজের সাথে করে নিয়ে গিয়ে বিরিয়ানি খাওয়াইনি, তবে নাকি জোম্যাটোতে অর্ডার করবে কিছু একটা, এরকম কিছু একটা বললো, তো আমি বললাম ওরা খেয়ে নিয়েছে, ব্যাস এইটুকুই আমি শুনলাম যে ওরা খেয়েছে। আমি বলেছিলাম আমি এইটুকু দিতে পারবো, তো ছজনের মতো যাই হোক, আমি আর বিরিয়ানি ফিরনি হয়েছে ওদের জোম্যাটোতে কোড ফোড ইউজ করে, হলেই ভালো। আরো যদি কিছু, আমি বলে দিয়েছি যে যদি কিছু বাঁচে তাহলে ওদের ফেরাতে ইচ্ছা করে ফিরিয়ে দিতে পারে, আমি ইজিলি নিয়ে নেবো, আমার কোনো ব্যাপার না। যাই হোক, তোমরা বুঝতে পারছো কিনা জানি না, আমার ক্যামেরা কোয়ালিটি কিন্তু খুব খারাপ হয়ে গেছে, বিকজ সেদিনকেই আমার হাত থেকে পড়ে গেছিল, এবং আমার পিকচার ক্ল্যারিটি যেটা তোমরা অনেক আগে একটু বেশি স্বচ্ছ দেখতে এই ফোন থেকেই, সেটা একটুখানি ঝিরঝির করছে, এটা আমার শুট করতে গিয়েও মনে হচ্ছে, এবং আমি জানি তোমাদেরও এটা মনে হবে। প্লাস পিকচারটা না আগে পুরো স্ক্রিন জুড়ে আসতো, এখন দেখো ছোট হয়ে গেছে, তো নো ওয়ারিস, আমি 3-4 মাসের মধ্যেই একটা চেঞ্জ আনবো ভিডিও কোয়ালিটিতে, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, আমি সবকিছুর ওপর কাজ করতে রাজি আছি যদি তোমরা আমাকে সাপোর্ট করো। আর তো এনিওয়ে, আমি তোমাদের এখন একটা, আমি তোমাদের বলে দিচ্ছি এখন থেকে যে নেক্সট ভিডিও ইজ গোনা বি আ সুপার 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 ডুপার ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। আমি প্ল্যান করে রেখেছি যে স্টেপ বাই স্টেপ আমি অ্যাকচুয়ালি লিখে রাখি, তাতে করে আমার কি বলবো না বলবো সেগুলো সুবিধা হয়, তো নাহলে মাথায় রেখে রাখবো ভাবলে মেমোরি ফুল হয়ে যায় এবং দেন আগেরগুলো ডিলিট হয়ে যায়, মনেও থাকে না, আমি লিখে রাখি চট জলদি। তো নেক্সট ভিডিওটা অনেক ভালো হতে চলেছে, তার প্রিপারেশন আমি নিচ্ছি, নেক্সট ভিডিওটা কেমনি কেমনি করে বানাবো। তো বাস আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক করতে একদম ভুলবে না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে নিও যদি না করে থাকো, আর ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারো, আর নিচে আমার ইনস্টাগ্রামের আইডিটা দেওয়া আছে, চেক করতে একদম ভুলবে না। আই উইল সি ইউ গাইজ ইন মাই নেক্সট ওয়ান, টিল দেন স্টে টিউনড, বাই 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 বাই।